সামাজিক মাধ্যমে তীব্রমত সুপ্রিমো প্রদ্যুত কিশোরের ছবি আগুন দিয়ে পুড়িয়ে তার মনের সমস্ত দুঃখ কষ্টের কথা কেঁদে কেঁদে প্রকাশ করেছে। কয়েকদিন আগে তীব্রা মথের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে মথার দুই বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছে। তারপর থেকেই পাহাড়ের জনজাতিদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। তীব্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের কোষ পুতুল পোড়ানোর পর জনজাতিদের সেই বিক্ষোভ প্রকাশ পেল। ইতিমধ্যে পাহাড়ের জনজাতিদের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল হিসেবে সুনাম অর্জন করেছিল তীব্রা মথ। তাহলে হঠাৎ এইভাবে জনজাতিদের মধ্যে বিক্ষোভ প্রকাশ পাওয়ায় বোঝার অপেক্ষা রাখে না যে প্রদ্যুৎ কিশোর আর জনজাতিকে গ্রেটার তীব্রা ল্যান্ড এনে দিতে পারে না। কেননা তীব্রা মথের পক্ষ থেকে রাজ্য বিজেপির সাথে একজোট হয়ে মন্ত্রীর আসনে বসেছেন অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। বর্তমানে পাহাড়ের জনজাতি অংশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ শুরু হয়েছে। এই কারণে জনজাতিরা অবশ্যই বুঝে গেছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন পাহাড়ের জনজাতি অংশের লোকজনদেরকে একটি চুক্তির কাগজের নামে নিজের স্বার্থ সিদ্ধি করে দুজনকে মন্ত্রীর আসনে বসাবে সেটা কোনোদিন জনজাতিরা কল্পনাও করতে পারেনি। প্রদ্যুৎ কিশোর সবসময় বলতেন পাহাড়ে জনজাতিদের স্বার্থে তীব্রা মথ সবসময় কথা বলবে, কিন্তু এমনটা কোনোদিনও কথা ছিল না যে বিরোধীর দল থেকে হঠাৎ করে চিঠিপত্রের মাধ্যমে দুজনকে মন্ত্রীর আসনে আচমকা বসিয়ে দেওয়া হবে, যার ফলে পাহাড়ের জনজাতিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এক জনজাতির যুবক তার সামাজিক মাধ্যমে তীব্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ছবি আগুন দিয়ে পুড়িয়ে তার মনের সমস্ত দুঃখ কষ্টের কথা কেঁদে কেঁদে প্রকাশ করছেন। ভালো রেখা বীর মানুষ।